সত্যি আমরা বড়ই স্বার্থপর। আমাদের যতই আপন জন হোক, যতই ভালোবাসার লোক হোক, যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা কিন্তু তার রেখে যাওয়া গয়না, কাপড়, সম্পদ সব কিছু নিয়ে আমাদের ভাগাভাগি শুরু হয়ে যায়, তাই না? আজকে যতই খারাপ হোক, তেমনি আমার বোনের সবসময় ব্যবহার করার জিনিসগুলা ঠিক যেদিন সে হাসপাতালে যাচ্ছে ওই দিন খুলে রাখছি। খুলে রাখা জিনিসগুলো আজকে ব্যাংকে রেখে আসব, আর এগুলা কী করব সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। সঠিক হলো কি না আপনারা জানাবেন। আমার বোনের সবচেয়ে পছন্দের গয়নাগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো সে মানে সবসময় ব্যবহার করতো আর বা পছন্দ ছিল, কারণ সে গয়না মোটেই পছন্দ করতো না আগে এক সময়। আজকে 2 বছর থেকে দেখি যে মাঝে মাঝে সে গয়না কিনতো এবং কি পরতো। এবার যখন আমি আসছি দেখি যে হাতে 2টা চুড়ি পরছে বা হাতে সবসময় 2টা আংটি থাকতো, তখন আমার কাছে অনেক ভালো লাগতো। কারণ তার শ্বশুর নাকি খালি হাত পছন্দ করতো না, এই জন্য শ্বশুরবাড়িতে যখন যাইতো 2টা চুড়ি হাতে দিত। আমারে বলতে করতো বাবা পছন্দ করে না খালি হাত থাকলে, হে শ্বশুর শাশুড়ি। আর যখন মারা যায় তখন এই গলায় এই চেনটা, সরি মারা যায় না, যেদিন আগুন লাগে শনিবারে, তখন সবসময় এই এটা তার হাজবেন্ড নিয়ে আসে এই দুবাই থেকে, হোয়াইট গোল্ড আর এমনি গোল্ডে খুব সুন্দর ছিল, পরলে মাশাআল্লাহ এত ভালো লাগতো। তো এই গলায় ছিল এটা, আর এই কানে এগুলা ছিল। দেখেন এখনো বোনের শরীরে ঘামের গ্রান। এই কানে এগুলা ছিল, আগে একসময় সে কিছুই পরতো না, হাতে 2টা আংটি ছিল। তো 2টা আংটির মধ্যে তার বড় যা যখন আগুন লাগে মাঝ দিয়ে হাসপাতালে যায়, তখন সাথে সাথে হাউজিংয়ে থাকে, তো তার বড় যা আসে এগুলো খুলে, খোলার সময় সে বলছে যে আপু আমার যদি কিছু হয় তাহলে তুমি যে কোনো একটা রিং রেখে দিও। এই জন্য এখন তার জালকে এটা আজকে দিব, আর গুলো আমরা এখন ব্যাংকে রেখে আসতেছি। আর আমরা ভাই বোন আমরা কেউ কিছু নিব না, কারণ আমাদের 2টা স্মৃতি এমনি রেখে গেছে দাই আর উহিকে, কারণ দাই উহির দিকে তাকাইলে আমাদের আর গয়না লাগবে না। তারপরে এটাও খুব পছন্দ করতো, এটা আমার ভাই ধুইটে দিচ্ছে তারে গত 1 বছর আগে, বেশি দিন হাতে দিতে পারে নাই। তারপরে আগলিটাও বলো একদিন 2 দিনও হাতে দেয় না। এটা হের হাজবেন্ড এই সিঙ্গাপুর গেছে এই মনে হয় মারা যাওয়ার 4-5 মাস আগে, তখন নিয়ে এসছে এটা। আর এই আংটিটা তার বেশি পছন্দের ছিল, অনেক বেশি পছন্দের ছিল এই আংটিটা, আর মাশাআল্লাহ হাতে দিল এত ভালো লাগতো। এই আংটিটা কিনছে গত বছর, 1 বছর হয়েছে। তো এটা এবারও গত মাসও আমার সাথে যত জায়গায় বেড়াতে গেছে সব জায়গায় আংটিটা পরতো, মানে আংটিটা পরতো সব জায়গায়, এটা তার অনেক পছন্দ ছিল। আর আমি যখন আগে সে কোনো গোল্ডে কিনতো না, যখন আজকে 2 বছর থেকে মাঝে মাঝে গোল্ড 1টা 2টা কিনতো, কিনে আমার কাছে ছবি পাঠাইতো, তখন আমি বলতাম পালকি দেখে এখন গোল্ড কিনোস, আগে তো একসঙ্গে কিনতি না। তখন বলতো যে আপু আপনি যে আপনার উদয়দিদের বউকে যে গোল্ড দিছেন আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমিও জমাবো, জমাই আমার দোনো ছেলের বউকে আমি গিফট করবো, এখন আমারও ইচ্ছা আছে। এই জন্য আমি তার আমানতগুলা আমার নামে ব্যাংকে লকারে রেখে দিব, ইনশাল্লাহ আল্লাহকে যদি আমাকে বাঁচায় রাখে বা আমার বোনের ছেলেদেরকে বাঁচিয়ে রাখে, তখন তাদের 2 বোমাকে আমি ভাগ করে দিব। এর জন্য এখন আর অন্য কাউকে স্মৃতি হিসাবে গোল্ডের কিছুই দিচ্ছি না, শুধু তার বড় যাকে 1টা আংটি দিচ্ছি। আর কাপড়ের তার 3 পিস বোরকা শাড়ি এগুলো কিছু রেখে দিচ্ছি, তার হাজবেন্ড এগুলো মাঝে মাঝে দেখে বা তার নামাজ পড়ার এরাম এগুলো কিছু রেখে দিব, আর কিছু হয়তো বা আল্লাহর হস্তে দিয়ে দিব, কারণ এখনও কিছু করা হয় নাই। এ হয়েছে মানে আমার সিদ্ধান্ত, জানি না কেমন হয়েছে। আমি ওদের বলছি যে এখানে অনেকগুলা ব্রাশ তোমাদের বাথরুমে, এগুলো পুরাট গুলা ফেলে দিই। তখন সে আবার বলছে এটা আমার মার ব্রাশ, এটা ফেলবে না, তার মারটা ফেলি না, এটা রেখে দিছি।
কারণ আমার বোনের ছেলেমেয়েদের আসলে এদের মাংসটাই খারাপ, মায়ের কোনো সুন্দরে দেখতে পারে নাই, যে তার মা যে তাদেরকে কত ভালোবাসতো বাসি থাকলে এগুলো কিছু সে তারা দেখতে পারে না। এখন কী করবো, মার কাপড় চোপড় নিয়ে থাকে, কাপড় যেটাই দেখে মার, যেটাই দেখে মার, বা নিচের থেকে আমরা তাদের দরকারি কিছু তুলে আনতেছি, দেখা গেছে মার কিছু আসতেছে বলবে এটা তো আমাদের, কেন নিয়ে আসছো এখানে, ওইও বলবে। তাই আজকে যতই খারাপ লাগুক এখন বেরোয় পড়ছি, কারণ এই কাজগুলো করতে হবে। আর আজকে তার বড় যাও আসবে দাই ওইকে দেখতে, এই জন্য ওনাকে ওই আংটিটা গিফট করে দিব, যখন আমার বোনে বলে গেছে দিয়ে যায়, কারণ তাদের দুই জালের মধ্যে মানে সবার সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। কোনো দিন শ্বশুরবাড়ির কোনো কথা আমার কাছে বা আম্মুর কাছে বলে নাই, খুব ভালো সম্পর্ক ছিল যখন, আর জালকে সে বড় বোনের মতনে জানতো। তাহলে আল্লাহ নাম নিয়ে এখন বেরোয় পড়ছি বোনের স্মৃতি। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আমার বোন যেন জান্নাত বাসি করে আল্লাহ পাকে, আর তার যে দুইটা মানিক রেখে গেছে আমরা যেন তার দুইটা মানিককে সুন্দর মতন, তার হয়তো তার মতন আমরা করতে পারবো না, কারণ তার যে সুন্দর পরিকল্পনা ছিল বা যেভাবে বড় করার তার ইয়ে ছিল, যেভাবে সেই ক্লাসে তার দৈনিক রুটিন করে গেছে ছেলে দুইটার জন্য গত বছর দাইকে পড়াইছে, আমরা হয়তো বা ওইভাবে পারবো না, কারণ মাদের তো আল্লাহ পাকে আলাদা একটা ধৈর্য ধারণ করে, আর আমি তো বেশি দিন থাকবো না, আর আমার আম্মার বয়স হয়ে গেছে, তারপর আমাদের একজন আত্মীয় আছে জেসমিন, সবাই তাদেরকে আদর করে, ঘরে সবাই তাদেরকে আদর করে। এখন আপনারা দোয়া করবেন যেন তাদেরকেও আল্লাহ পাকে যেন বুঝদান করে, যে তাদের যে মা নেই যেন তারা ওইভাবে মানে শক্তভাবে বড় হইতে পারে। মানে মাশাআল্লাহ অনেক বুঝ দিছে, অনেক বুঝ, দাই কালকে ভাত খাইতে তার বাবাকে বলে, তার বাবা যে শুধু কান্নাকাটি করে, বলে বাবা তুমি এত মন খারাপ করো না, তুমি এত মন খারাপ করলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। আমি শুনতেছি শুনি আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, বাবা তুমি মন খারাপ করো না মার জন্য এত, আর দেখে যে এনে পড়াতে বসলে কান্না করে, ছবি দেখি কান্না করে, অফিস যে অফিসে কী করে না করে আমরা তো দেখি না, কিন্তু বাসায় যখন আসে তখন তো মন খারাপ করে ছেলে বুঝ দেন, তো এটা তো দেখেন আল্লাহ পাকের কত বড় একটা নেয়ামত তার জন্য, যে ছেলে বাবারে বুঝ দিতেছে, কিন্তু ছেলেরও মুখ ফাটি যায় কিন্তু মুখে কিছু বলে না। তারপর আমার আম্মু যে কান্নাকাটি করে, আমার আম্মুরও অদা দিচ্ছে যে নানু তুমি যদি এরকম কান্নাকাটি করো তাহলে কি বলছে, আমার অস্থিরতা, ও আচ্ছা তুমি যদি এরকম কান্নাকাটি করো আমার অস্থিরতা বেড়ে যায়, তা আমাকে অস্থিরতা কি, অস্থিরতা হচ্ছে বুকের মধ্যে এভাবে এভাবে করে, আমার বুকে হাত দাও, দেখো আমার বুকে কি করে। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর ওহিও মানে ঘরে চুপচাপ হয়ে যায়, শুধু তার আব্বু যখন সন্ধ্যার পরে আসে, বাপ আসলে তখন এরা আব্বু যখন একটু ফুটবল টল খেলে তখন হাসে, কিন্তু আমরা যখন থাকি খুব কম হাসে, মানে সে চুপচাপ মনে হয় যে কি খুঁজে, কিন্তু মার জন্য চিৎকার করি কান্না করে না, এটাও আল্লাহ পাকের একটা রহমত, চিৎকার করি কান্না করে না কিন্তু খুঁজে, মানে তার চোখ মুখ মনে হয় যে কিছু খুঁজতেছে কিন্তু প্রকাশ করতে পারে না, বা ঘুম থেকে উঠলো অনেকক্ষণ এভাবে এভাবে তাকাই দেখবে, হ্যাঁ, কারণ আগে তো তার আম্মু ছাড়া তাকে কেউ ঘুম থেকে উঠলে নিচে নামাইতে পারতো না, এই ধরেন এক এক মাস ছয় সাত দিন আগেও ঘুম থেকে উঠলে যে ছেলেকে মা উঠাইতো সেই ছেলেকে এখন আমরা চেষ্টা করলে উঠাইতে পারি না, যখন তার মন মতন একদম আধা ঘন্টা চল্লিশ মিনিট চুপচাপ থাকবো, তারপরে হয়তো বা আমরা কেউ একজন কাছে যে বসলে ডাকতে ডাকতে তখন সে একটু স্বাভাবিক হলো। এবার আপনারা সবাই শুধু তাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তার দুই ভাই মায়ের এই আঘাতটা, মায়ের চলে যাওয়াটা যেন এরা সহ্য করতে পারে, কারণ আমরাও স্বাভাবিক হতে পারছি না, কারণ আমরাও তিনজনের মধ্যে কেউ রাত্রে ঘুমাইতে পারি না, না পারে তার হাজবেন্ড, না পারি আমি, না পারি আম্মু, কারণ আমরা তিনজনে মানে আমাদের অবস্থা খুবই শোচনীয়। তারপর আল্লাহ পাকের কাছে দোয়া করি এই দুটা ছেলের জন্য আমাদেরকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তাহলে এখন চলে যাচ্ছি ব্যাংকে, বোনের স্মৃতিগুলো আমানতগুলো রেখে আসি তার ছেলেদের জন্য, যেন তার ছেলেদের হাতে আল্লাহ পাকে তৌফিক দেয় তুলে দেওয়ার জন্য, আমি মরে গেলেও তার যে শেষে গার্জিয়ানরা থাকবে তারাও যেন সুন্দরভাবে তুলে দিতে পারে দোনো বৌমাকে। ওকে আল্লাহ হাফিজ, যদি আল্লাহ আমার বোনের ছেলেদেরকে যদি ওইভাবে বাসায় রাখে, কিসমতে যদি থাকে, কারণ তাদের উপরে তো অল্প বয়সে বড় একটা ঝড় চলে গেছে,
এই জন্য তাদের দুজনের জন্য সবসময় ভয় লাগে যে আল্লাহ পাকে যেন তাদেরকে সুস্থভাবে বাঁচায় রাখে, কারণ এই যে মাথার উপরে একটা ব্রেনের উপরে একটা চাপ পড়ছে এত ছোট ছোট দুইটা বাচ্চার। আমাদের বাসা থেকে বের হলে মাস্টারপাড়া মসজিদের পাশ দিয়ে আমরা যেখানে যাই তখন বুকের মধ্যে একটা মোচড় দেয় যে আমার বোন তো এই মসজিদের পাশে শুয়ে আছে। আর কিসমত দেখেন, এই যে খালি জায়গাটা, এই জায়গাটাতে সে যখন মারা যায় এক সপ্তাহ আগে জায়গাটা রেজিস্টারি হয়। মানে এত কিছু কিভাবে ভুলতাম, যখনই এখান দিয়ে আমরা বাজারে বা স্কুলে দাইর স্কুলে যেখানে যাই তখনই মানে এই পাশে ডান পাশে তাকালে বোনের শুয়ে আছে কবরটা দেখা যায়, আর বাম পাশে তাকালে আমার বোনে ভবিষ্যতে থাকার জন্য যে একটা জায়গা কিনছে একা না কয়েকজনে মিলে, সে খালি জায়গাটা পড়ে আছে। সব কিছু আগের মতনই আছে, শুধু আমার বোনটা নেই। তো এত কিছুর মধ্যে কীভাবে স্বাভাবিক থাকবো জানি না। আমি কিন্তু অনেক অসুস্থ, অনেক অসুস্থ। আপনারা যারা আমাকে ভালোবাসেন প্লিজ আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি মনে শক্তিটা আমি যেন না হারাই, কারণ আমার মনের মধ্যে শক্তি থাকতে হবে, আমি সুস্থ থাকতে হবে, আমার ঘর বাড়ি নাতি ছেলে হাজবেন্ড সবাইকে ইতালিতে রেখে আমি এখানে পড়ে আছি আমার বোনের দুইটা মানিকের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি মানসিকভাবে খুবই অসুস্থ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।